আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু গ্রাফিক আইটিভিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি শাহাদ হোসেন সজীব তো অনেক আকাঙ্ক্ষার পর অ্যাকচুয়ালি আজকে থেকে আমাদের শুরু হচ্ছে টি শার্ট ডিজাইনের বেসিক পর্ব বা বেসিক টি শার্ট ডিজাইন সো বেসিক টি শার্টে যেটা করব সেটা হচ্ছে আমরা একেবারে শুরু থেকে যতগুলো ডিজাইন করতে পারি পার্ট ওয়ানে এক এক পার্টে এক এক রকম ডিজাইন করে আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা পার্ট আমরা চেষ্টা করব হচ্ছে আজকে থেকে আগামী পর্বটা যেন আরেকটু বেটার হয় বা আরেকটু ভালো কিছু শিখতে পারেন বেশি কিছু থাকে নতুনদের জন্য আমরা এই জিনিসটা চেষ্টা করব সো আজকে একেবারে বেসিক একটা ডিজাইন দেখাবো সো বেসিক ডিজাইন দিয়ে আমরা শুরু করছি ইনশাআল্লাহ ডে বাই ডে আমরা প্রত্যেকটা টিউটোরিয়াল আপলোড দিব এবং এই টিউটোরিয়ালগুলো খুবই দ্রুত পাবেন এবং আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য আপনারা প্রতিদিন ভিডিও পাবেন বা দু একদিন পরে পরে ভিডিও পাবেন আপনারা যেটা করবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন এবং নতুনদের জন্য যেহেতু কাজ করছি আপনারা যদি উৎসাহ দেন আপনারা যদি কমেন্টস করেন লাইক দেন তাহলে কিন্তু আমরা সামনের ভিডিওগুলো করতে পারবো সো আজকে একেবারেই বেসিক একটা ডিজাইন দিয়ে শুরু করছি ইনশাল্লাহ সো প্রথমত হচ্ছে আমরা একটা মেসেজ কালেক্ট করেছি আপনারাও এরকম একটা মেসেজ নিয়ে নিতে পারেন তো আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যারা এই ডিজাইনগুলো করবেন অর্থাৎ আমাদের যে ডিজাইনগুলো থাকবে সেগুলো প্র্যাকটিস তো অবশ্যই করবেন প্র্যাকটিস করার পর আপনারা আমাদের গ্রুপে পোস্ট করবেন আমি গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি গ্রাফিক আইটিভিডি প্রত্যেক দিন আপনারা ডিজাইনগুলো করে প্র্যাকটিস করে এখানে পোস্ট করবেন হ্যাঁ সো এখানে পোস্ট করলে যেটা হবে অনেকেই পোস্ট করছে আপনার ডিজাইনগুলো সবাই দেখতে পারবে আমরা একেবারে বেসিক থেকে শুরু করছি আপনি যে ভিডিওটাই দেখবেন আজকে দেখুন এক বছর পরে দেখুন বা দুই মাস পরে দেখুন সো আপনি যে ভিডিওটা দেখবেন সেটার একেবারেই ফন্ট এভরিথিং দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করে সেটা করে অথবা সিমিলার একটা ডিজাইন করে আপনারা এই পোস্ট করবেন অবশ্যই এটা করবেন তাহলে কিন্তু আপনারা ইম্প্রুভ করতে পারবেন সো দেরি না করে শুরু করা যাক তো আজকে মূলত শুধুমাত্র ফন্ট ইউজ করে আমরা একেবারে সিম্পল একটা ডিজাইন করবো যেহেতু ফার্স্ট পার্ট একেবারেই সিম্পল একটা ডিজাইন করবো আশা করি ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা ফন্ট ইউজ করে কিছু ফন্ট ইউজ করে আমরা ডিজাইন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ডে বাই ডে আরও ভালো ডিজাইন আমরা ইনশাআল্লাহ আপলোড দেব তো প্রথমে যেটা করবেন একটা মেসেজকে আপনি লেআউট করে নিতে হবে যেমন আমি এখানে লেআউট করে নিয়েছি এক এক ভাগ কোথায় কী দিব সো এইভাবে করে নিয়েছি এখন জাস্ট আমি এটাকে এখানে প্লেস করবো আর্টবোর্ডের মধ্যে আর্টবোর্ড কত সাইজে নিয়েছি কী নিয়েছি এগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে প্রথম দিকে ভিডিওগুলো করেছিলাম আপনারা সেগুলো চাইলে দেখতে পারেন আর একটা প্লে আছে তো এখানে আমি প্রথমে যেটা করব কন্ট্রোল আর প্লেস করে একটা গাইড নিতে পারি আমি যদি চাই আর এখান থেকে এতটুকু আমি ইউজ করব সো এখানেও একটু মানে আন্দাজ করে নিয়েছি আপনি চাইলে মেপেও নিতে পারেন দ্যাটস এটুকুই আমি এখান থেকে এতটুকু এর বাইরে যাব না এবং এখানে আমি লক করে রাখতে পারি সো এখানে গাইড লক গাইড তো একটা জিনিস মনে হচ্ছে আমি প্রথমেই ডো সামথিং যেটা সেটাকে এখানে রাখছি দেখুন শুধুমাত্র ফন্ট ইউজ করে আমরা করছি আজকে হ্যাঁ তারপরে হচ্ছে টুডে ডো সামথিং টুডে ওকে টুরেটাকে এখানে রাখবো দেন ফর এ ব্যাটার টমেরও হ্যাঁ এখানে হচ্ছে এটা তো দেখুন এভাবে হচ্ছে আমরা ডিজাইনটা করছি এখানে একটা কাজ আমার মনে হচ্ছে কি আমি একটু চেঞ্জ করতে হবে আই থিঙ্ক আমি এটাকে কাট করে নিচ্ছি কাট করে যেটা করব আমি ডোটাকে উপরে দেবো তাহলে আমাদের শুধু ফন্ট ইউজ করার পাশাপাশি আমরা চাইলে একটা ডিজাইন ইউজ করতে পারি আমি দেখি আমার মাথায় যেটা আসছে সেটা করার চেষ্টা করছি তো আমি যেটা করছি এখান থেকে এটাকে বড় করে দিই আমরা পরে হচ্ছে ফন্টগুলো দিব আপাতত আমরা জাস্ট এটা লেআউট করে নিচ্ছি কী টাইপের ডিজাইন হবে টুডে তো এখানে আরেকটা কাজ করি আমি এই ফর এ যেটা আছে এটাকে কাট করে নিচ্ছি অর্থাৎ তিনশটার মাথায় যেটা আসছে অ্যাকচুয়ালি সো এখানে আমি যেটা করব আমি এখানে এটা প্লেস করছি এক লাইনে হবে হ্যাঁ ডো সামথিং টুডে ফর এ ব্যাটার টুমারো এখানে আমি এক লাইনে দেবো ওকে ফাইন ওকে এখন আসছি ফন্ট সিলেকশানে আমি চাচ্ছি ফাইনাল যেটা আছে ফাইনাল আউট হচ্ছে এটা আমি এভাবেই হচ্ছে ডিজাইনটা চাচ্ছি অর্থাৎ লেখাটা এইভাবেই থাকবে ওকে এখন আমরা ফন্ট সিলেকশন করব কি ফন্ট কোথায় দিতে চাচ্ছি সাপোজ ডো এখানে ডো অ্যান্ড ফর এ ব্যাটার যেটা আছে ফর এ ব্যাটার এই দুইটা লাইনের জন্য আমি একটা ফন্ট সিলেকশন করছি সেটা হচ্ছে বেবাস নামে একটা ফন্ট আছে বেবাস বেবাস এই ফন্টটা আছে আবার বেবাস নিয়ন আছে একটা ফন্ট চাইলে আপনি সেটাও নিতে পারেন বেবাসের পরে আপনি যদি বেবাস নিয়ন দেন সেটাও দিতে পারেন অর্থাৎ সিমিলার ফন্ট একই ফন্ট ঠিক আছে তো আমরা এই বেবাস ফন্টটা ইউজ করতে পারি ডোর জন্য তো আমি ডোরটা এখানে রাখছি পরে আমি অ্যালাইন করব আপাতত আমি জাস্ট সিলেক্ট করছি ফন্ট সিলেকশন তারপর হচ্ছে সামথিং টুডে এখানে আমি একটা ফন্ট ইউজ করব সেটা হচ্ছে আমি একটা ফন্ড দেখতে পারি দেখি এখান থেকে একটা ফন্ড সিলেক্ট করতে পারি কিনা সামথিং আচ্ছা একটা ইফেক্টিভ একটা ফন্ড ইউজ করি এখানে একটা টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে যেহেতু আমরা শুধু ফন্ট ইউজ করবো কিছু কিছু ফন্টের মধ্যে দেখবেন ইফেক্ট থাকে সো আমরা চাচ্ছি ইফেক্ট যে যে ফন্টগুলোতে ইফেক্ট আছে সেগুলো দিয়ে দিলে আর কোনো এক্সট্রা ইফেক্ট ইউজ করতে হচ্ছে না সো আমরা এটা করতে পারি যেমন আমরা ইফেক্ট যে ফন্টগুলো সেগুলোর মধ্যে যেমন হচ্ছে মাস্টার প্ল্যান আছে একটা ওই ওকে এখানে দেখেন মাস্টার প্ল্যান ট্রায়াল সো এটা খুবই সুন্দর একটা ফোন দেখুন এখানে কিন্তু গ্রান্জ ইফেক্ট করা সো আপনার আপনার কিন্তু এক্সট্রা গ্রাঞ্জ ইফেক্ট দিতে হচ্ছে না সো বেটার আমরা এটাই ইউজ করতে পারি ইভেন আমরা ডোতেও এটা ইউজ করতে পারি হ্যাঁ আচ্ছা ডো এইভাবে থাকুক একটা দুটো ফন্টে ইউজ না করলে সেটা আর ভালো হয় ওকে আপাতত এখানে থাকুক এটা দেখি কী করা যায় আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো আমরা আপাতত এই ফোনটাই দিচ্ছি ওকে তারপর হচ্ছে টুডে টুডের জন্য আমরা সেম ফোনটাই ইউজ করছি আমি যেহেতু শুধু ফোনটা ইউজ করবো সেই জন্য একই ফোনটা ইউজ করছি টুডে ওকে এখানে আমি এগুলোকে নিচে নিয়ে আসছি নিচে নিয়ে এসে এটাকে আমি একটু বড় করব লাইক আমি যেরকম চাচ্ছি অ্যাকচুয়ালি টু ডেটা একটু বড় থাকবে এবং এটা বেশি ওকে লম্বা হয়ে গিয়েছিল এটুকু ঠিক আছে এখন আমি আরেকটু আরেকটু এটাকে ইয়ে করতে হবে অ্যালাইন করে নিতে হবে একেবারে আমি অ্যান্ড পয়েন্টে নিয়ে যাচ্ছি ডান একটু গ্যাপ রাখার চেষ্টা করছি আমি আর একটু উপরে উঠাই ডান ওকে দেখুন দুটো ফোন কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ এখানে এটা একটু লম্বা বেশি মনে হচ্ছে আমি একটু এটাকে আরেকটু ছোটো করে নিতে পারি চাষটা একটু ভালো দেখানোর জন্য এটা আপনার চোখের আন্দাজের চোখ যতটা আপনার কাভার করছে আমি একটু জুম আউট করে দেখি মানে এখানে যে গ্যাপটা আছে অনেক সময় হয় কি জুম আউট করলে যদি আপনি গ্যাপ কম থাকে একটু দেখাই যেমন এখানে গ্যাপ কম একেবারে যদি আমরা গ্যাপ কম দিই এটুকুই গ্যাপ দিলাম এখন যদি আপনি জুম আউট করেন তাহলে দেখুন এটার সাথে এটা মনে হচ্ছে লেগে গিয়েছে সো এই জন্য একটু আমরা গ্যাপ রাখি সো গ্যাপ রাখলে যেটা হবে একটু ছোট করলে ওই গ্যাপটা দেখা যাবে সো আই থিঙ্ক একটু গ্যাপটা রাখা দরকার আমরা এটুকুই গ্যাপ রাখছি ওয়েল তারপরে হচ্ছে এটা ফর এ ব্যাটার এটার জন্য আমরা সেম ফোনটাই রাখছি বেবাস ফোনটা রাখছি বেবাস ফোনটাকে আমি এখানে দিচ্ছি বাট এখানে যেটা করবো বেবাস ইউজ না করে আমরা অন্য একটা ফোন ইউজ করতে পারি যেমন এখানে আমরা রুবোটো বা নিকজা ফোন ইউজ করতে পারি এটা সুন্দর ফন্ট সেটাই ইউজ করতে পারি নেক্সা ফন্ট আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এই ভিডিওগুলো দশ পনেরো দশ পনেরো মিনিটের মধ্যে আমরা হচ্ছে চেষ্টা করব শেষ করার কারণ অনেকগুলো ভিডিও হবে আচ্ছা এটা আমরা নিতে পারি অথবা রোবো টু ল্যাটো যে কোনো একটা নিতে পারি আমি এটাই নিলাম আমি নিয়ে হচ্ছে নেক্সজা নিলাম আপনি এই টাইপের একটা ফন্ট নিতে পারেন রোবো টু ল্যাটো যে কোনো একটা নিতে পারেন ডান এটা এখানে থাকবে ওকে ওকে এখানে থাকবে তারপরে এটা এটার জন্য আমি সেম ফোনটা নিচ্ছি সেটা হচ্ছে এই ফোনটার নাম হচ্ছে মাস্টার প্ল্যান আমি কিন্তু যে ফন্টগুলো ইউজ করছি প্রত্যেকটা ফন্টের লিঙ্ক আমি একটা প্যাকেজ করে আপনাদেরকে দিয়ে দেবো এই ফন্টগুলো আপনারা ইউজ করে ডিজাইন করতে পারেন তবে হ্যাঁ আপনি সেম ডিজাইনটা করে আপনার ফ্রোটফুলিও বা ফাইবার যে কোনো জায়গায় আপনারা আপলোড দিবে না এটা কিন্তু অন নাই তাহলে যেটা হবে এরকম যদি আমি বেশি দেখি তাহলে কিন্তু আমি ডিজাইনে আপলোড দেবো না সো আমার মনে হচ্ছে আপনাদেরকে ডিজাইন করে দেখানোও ভালো হবে আপনাদের আইডিয়া বাড়বে দেখুন আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি একেবারে শুধু ফন্ট ইউজ করেছি এখানে আর কিছু না আমি একটু অ্যালাইন করবো এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটু কিছু কাজ করতে হবে প্রথমে আমি সবগুলো সিলেক্ট করে আমি এখানে মিডেল অ্যালাইনটা করে নিচ্ছি মিডল অ্যালাইন করার পরে আমাকে মনে হচ্ছে যে একটু এই সাইডটা দিয়ে আসতে হবে কারণ আমি যেভাবে এখানে ইয়ে করেছি যে গাইডগুলো নিয়েছি সেগুলোকে ঠিক করার জন্য তারপর মিডিয়া ম্যানুয়ালি আমাদের যদি করা লাগে সেক্ষেত্রে একটু ম্যানুয়ালি আমরা অ্যালাইন করে নিতে পারি সাপোজ এটাকে আরেকটু এদিকে নিয়ে আসতে হবে ওকে না এখন এখানে আমি একটা বর্ডার ইউজ করতে চাচ্ছি সুন্দর দেখানোর জন্য সাপোজ আমি এখানে একটা বর্ডার ইউজ করবো তাহলে যেটা করতে হবে এই টেক্সটটাকে আরেকটু ছোটো করতে হবে রাইট সো এটাকে একটু ছোটো করে নিচ্ছি দেন আমি বর্ডারটা এখান থেকে এটুকু নিচ্ছি এখন বর্ডারটা দেখা যাচ্ছে না আমি গ্রে কালারটা দিয়ে দিই ওকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু এ দিয়ে দিলাম এখন এই দুটাকে আমি সিলেক্ট করছি বর্ডার এবং এটা দেন হচ্ছে এখানে মিডেল করে নিচ্ছি দুটোর মিডেল বা এটাতে সিলেক্ট করে আমি এটার মিডেল হ্যাঁ এটা হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুবার মিডেল করে নাম বাট মেবি এটা এভাবে মিডেল করলে ঠিক আছে আমি দেখেই মিডেল করছি ফাইন একটু চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারি এখন একটা কাজ করতে পারি আমি এটাকে এটার সাথে ধরে দেন এখান থেকে আমি ফাঁক থেকে মাইনাস ফোন করে দিতে পারি তাহলে যেটা হবে আমার এটা হচ্ছে মাইনাস হয়ে গেছে আমি আবার চাইলে ফোন করে এই করতে পারবো এখন এটা ট্রান্সপারেন্সি অর্থাৎ এটা একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এখন আমি এটাকে আর একটু উপরে ওঠাই এটাকে আর একটু উপরে উঠাবো ফাইন দেন ফাইনাল এটাকে একটু উপরে উঠাবো দেখুন খুব সুন্দর আমরা কিন্তু এতটুকু সাজিয়ে ফেলেছি এখন একটু নিচের দিকে নামাই চাইলে আমরা এখানে শিপ প্রেস করে নিচে নামাতে পারি ওকে এখন কাজ হচ্ছে ডো ডোটা এখানে দেখতে পাচ্ছেন এটা মিডেলে আছে অলরেডি আমরা তারপর মিডলটা মিডেলটা চেক করার জন্য সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে একবার গ্রুপ করে নিচ্ছি তারপরে হচ্ছে এটার সাথে সিলেক্ট করে আমি এটাকে মিডেল করে নিচ্ছি এটার অনুযায়ী ওকে ফাইন বাট আমার মনে হচ্ছে আরেকটু এই সাইডে আনলে মিডেলটা ঠিক আছে ফাইন আনগ্রুভ করে নিচ্ছি আবার এগুলো দেখুন এই ডোটা আমি একটু আর একটু বোল্ড করতে পারলে মেবি ভালো হতো বেবাস বোল্ট নামে একটা ফন্ট আছে এটার সাথে যাচ্ছে না বেবাস ওকে বেবাস নেবো এই বোল্ট এটা ঠিক আছে এটা আর একটু বড়ো করতে পারলে সুন্দর দেখা যেত ফাইন ফাইন ওকে তাহলে যেটা হলো এই ফন্টগুলোর সাথে এটা একটু ম্যাচ করেছে যেহেতু একটু লম্বা ফন্ট এবং একটু বোল্ট করা লেগেছে ফাইন এখন আমরা যেটা করব এখানে একটা ইফেক্ট দিতে পারি ইফেক্ট বলতে জাস্ট এখানে একটু আমি ইফেক্ট এখানে যেরকম একটা বর্ডার ইউজ করেছি এখানেও সিম্পল একটা কাজ করতে পারি তাহলে যেটা হবে এটা সৌন্দর্যটা বেড়ে যাবে অনেকগুণ তো আমরা এখানে একটা কাজ করছি আমরা এখানে এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা নিচ্ছি নিয়ে জাস্ট এখানে আমি শিপ প্রেস করে একেবারে এটুকু পর্যন্ত অর্থাৎ গাইড পর্যন্ত নিলাম তারপরে এটাকে আমি স্ট্রোক দেবো স্ট্রোক দেখি কতটুকু নিতে পারি আনাফ তারপর এখানে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দেব হ্যাঁ উইথ প্রোফাইল ফোর্ট যেটা আছে সেটা বাই ডিফল্ট এখানে আছে দেয়া আপনারা এটা সিলেক্ট করতে পারেন তাহলে যেটা হবে এটা একটা অংশ চিকন একটা অংশ মোটা থাকবে এরকম আর কি এটা ভালো লাগছে খারাপ না আমরা এখানে টেন টুয়েলভ দিতে পারি ফোর থার্টি টুয়েলভ টুয়েলভ ইস করছি আর এটাকে আমি শিপ অ্যান্ড অল প্রেস করে একটু কপি করলাম তারপর হচ্ছে আমি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি প্রেস করছি ওকে এটা একটু মোটা হয়ে গেছে আই থিঙ্ক আমি এটাকে টেন দিচ্ছি মেবি টেন ইজ বেটার ওকে আর একটু উপরে উঠাবো চাইলে একটা রুলার নিয়ে আমরা এখানে একটা মাপ দিতে পারি তাহলে এটার বরাবর হবে ওকে ফাইন তারপর এখানে একটা কন্ট্রোল ডি কন্ট্রোল ডি তাহলে যেটা হবে আমি এটার বরাবর দিতে চাচ্ছিলাম ওকে ফাইন মোটামুটি হয়ে গেছে এটুকু আর ইয়ে করা লাগবে না তো এখানে আমরা একটা কাজ করি সবগুলোকে সিলেক্ট করে ওকে ফাইন সবগুলোকে সিলেক্ট করে আমি আর একটু উপরে নিচ্ছি ওকে ফাইন এখন কন্ট্রোল জি প্লেস করে অথবা এখান থেকে আপনি গ্রুপ করে নিতে পারেন গ্রুপ এবং রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ সরি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট তারপর হচ্ছে কপি এটা যেটা হলো এটা আমি দেখা কি হয়েছে যারা বুঝেননি তাদেরকে দেখাতে হবে সেটা হচ্ছে এটা সেম জিনিসটাকে উল্টে গিয়েছে হ্যাঁ যেটা ট্রান্সফর্ম হয়েছে এবং এটা হচ্ছে আপনার পাশ থেকে ও হয়েছে আর কি ট্রান্সফারেন্ট হয়েছে যারা বুঝেননি তারা আবার দেখবেন তাহলে বুঝে যাবেন তো এখানে আমি আরেকটু কমিয়ে নিচ্ছি বেশি হয়ে গেছে আই থিঙ্ক বেশি কাছে চলে এসেছে ফাইনাল এখন আমি যেটা করব এইগুলো ইফেক্টগুলো আমি অবজেক্ট থেকে গিয়ে এক্সপ্যান্ড করে নেব যাতে করে এটা স্ট্রোক থেকে ফিলে কনভার্ট হয়ে যায় দেখুন মোটামুটি আমার কিন্তু কাজ ডান আর কোনো কাজ নেই একেবারেই বেসিক একটা ডিজাইন দেখালাম এখন একটু কালারিং করা হ্যাঁ কালারিং করতে হবে যে আমাদেরকে একটু কালারিং করতে হবে চাইলে একটা কাজ করতে পারি এখানে নিচে একটা টার্ম দিতে পারি বাট টার্ম দিলে যেটা হবে ডিজাইনটা এভাবেই ঠিক আছে আমি আসলে আর একটু দেখালে আরও কাজ করতে পারি দেখুন সিম্পল খুবই সিম্পল তাই না এখন আমরা এই ডিজাইনটাকে কালারিং করবো সো কালারিং করার জন্য আমি এখানে দুটো কালার নিয়ে এসেছি এটা আমার ফেভারিট কালার এটা হচ্ছে টিল কালার আর এটা হচ্ছে অরেঞ্জ কালার সো দুটো কালার স্যাম্পল সহ আপনারা পেয়ে যাবেন এই কালার কোডগুলো চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে টিল কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার এগুলো নিতে পারেন অথবা আমি দুটো কালার কোড কিংবা আমি কালার প্লেট দুটো কালার কোড ইনশাল্লাহ আমি হচ্ছে বিডি ডিসক্রিপশানে দিয়ে দেবো কী কী ফন্ড ইউজ করেছি সেগুলোও দিয়ে দেবো যাতে করে আপনারা এই ডিজাইনটা করতে পারেন তবে এটা হচ্ছে বেসিক ডিজাইন ইনশাল্লাহ ইন ফিউচার আরও ডিজাইন হবে আমি এখান থেকে কালারগুলো সিলেক্ট করে দিচ্ছি দেখি কোনটা কি কালার দিতে পারি এখানে ডো তারপর হচ্ছে ডে অ্যান্ড দ্যান হচ্ছে টমোরো আমি একটার পর একটা লাইন গ্যাপ রেখে একটা কালার দিচ্ছি সেটা হচ্ছে এই কালারটা আচ্ছা কালারিং করার আগে একটু বলে নিচ্ছি একটা ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কালার আপনি দেখুন এই ডিজাইনটা যখন আমরা কালার করব তখন দেখবেন কেমন লাগে বাট এখন দেখুন কেমন লাগছে আর আরেকটা বিষয় হচ্ছে কালার করার সময় চিন্তা করবেন যে আপনি ডিজাইনটা কি হোয়াইট হোয়াইট টি শার্টের জন্য করছেন নাকি ব্ল্যাক টি শার্টের জন্য করছেন সো আমার ইনটেনশান হচ্ছে আমি হচ্ছে ব্ল্যাক টি শার্টে এটা প্রিন্ট করব বা ব্ল্যাক টি শার্টের জন্য করছি এজন্য আমি একরকম কালার করছি এখন আপনি যদি হোয়াইট টি শার্টের জন্য ব্ল্যাক টাইপের কালার করেন তাহলে ডার্ক টাইপের কালার করেন তাহলে কিন্তু সেটা হবে না সরি ব্রাইট টাইপের করলে আর হোয়াইটের জন্য যদি আপনি লাইট করেন তাহলে দেখা যাচ্ছে এটা দেখতে ভালো লাগবে না এই জন্য আমাদেরকে একটু মেনটেন করতে হবে সো যেহেতু ব্ল্যাকের জন্য করছি সেজন্য কিন্তু আমি মোটামুটি এখান থেকে আমি যেই কালারগুলো আছে সেগুলো একটু লাইট করার চেষ্টা করছি আচ্ছা যাক এখানে একটা পার্ট বাদ খেয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি দেখুন কত সিম্পলি আমরা ডিজাইনটা করে ফেলেছি আমরা এখন এটাকে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এখানে একটা কাজ করছি জাস্ট অনলি আমরা এটা আর্টবোর্ড নিচ্ছি এখান থেকে আমি আর্টবোর্ড আর্টবোর্ড বলছে সরি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে একটা চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তো আমি এখানে ফুল ব্ল্যাক নাক ইউজ করে আমি এখানে একটা ব্লু টাইপের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি জাস্ট লাইক দ্যাট ওকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু দিচ্ছি জাস্ট ই লুক এখন দেখুন এই ডিজাইনটা কেমন লাগছে সো আমি জানি দিস ইজ ভেরি একেবারে কী বলে এটাকে এটা হচ্ছে একেবারে ভেরি বেসিক একটা টি শার্ট বাট এটা আপনি যখন করবেন যখন আপনি এরকম একটা ডিজাইন মাথায় কনসেপ্ট আসতে চাইবে না বা আপনি করতে না জাস্ট ফন্টগুলোকে একটু অ্যালাইন করে ফন্টগুলোকে একটু ঠিকঠাক করে কিছু ফন্টের নাম মুখস্থ বা কিছু ফন্টকে যদি আপনি চিনেন তাহলে এই টাইপের ডিজাইন করা একেবারে ইজি তাই না আমরা জাস্ট এখানে ফন্ট ইউজ করেছি নো ইফেক্ট কোনো ধরনের কিছু করিনি বা খুব একটা কোনো কিছু করিনি যেটা অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে সো এটা ছিল আজকের ফার্স্ট পার্ট আমাদের হচ্ছে বেসিক টি শার্টের একেবারে প্রথম পর্ব প্রথম ডিজাইন এই ডিজাইনটি আপনারা করে আমাদের গ্রাফিক আইটিবিটি গ্রুপে পোস্ট করবেন আমি গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব প্রত্যেকেই করে দেন এখানে পোস্ট করবেন এবং মেনশন করে দেবেন যে আপনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে কপি করেছেন বা আপনি সেটা প্র্যাকটিস করেছেন অবশ্যই সেটা আপনি মেনশন করে দেবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা ডে বাই ডে আর অনেকগুলো টিউটোরিয়াল দিব জাস্ট বেসিক টি শার্টের উপরে আজকে ইফেক্ট ছাড়া ইনশাল্লাহ নেক্সট দেখবেন যে ইফেক্ট দিয়ে আস্তে আস্তে অনেকগুলো টি শার্ট আপনারা ডিজাইন দেখতে পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে সো এগুলো পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে হবে কেমন লেগেছে আপনারা সেই পার্টগুলো চান কি না নেক্সট আরও টি শার্ট ডিজাইন চান কিনা সেগুলো জানাতে হবে এবং আমাদেরকে হচ্ছে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে সাপোর্ট করতে হবে ঠিক আছে সো এই ছিল আজকের ডিজাইন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম